18 এপ্রিল 2019 সাল থেকে পথ চলা শুরু গোপালনগর হেরিটেজ মডেল স্কুলের। গুটি গুটি পায়ে তারা 5 বছর অতিক্রম করতে চলেছে। স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে স্কুলের বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ব্যবস্থা উন্নত মানের করার চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছেন তারা। এই বিষয়ে কি জানালেন স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রিন্সিপাল? আপনাদের শোনাবো বিস্তারিত। অনুপ কুমার মন্ডলের রিপোর্ট, আদ্যাক খবর। দেখুন, অ্যাকচুয়ালি আমরা 2019 এপ্রিল থেকে স্কুলটা স্টার্ট করেছি। এটা একটা সিবিএসই কারিকুলাম ফলো করে আমরা স্কুলটা চালাচ্ছি, অ্যান্ড উইল সিক অ্যাফিলিয়েশন ফ্রম সিবিএসই অলসো, দ্যাট অ্যাকর্ডিংলি উই আর প্রসিডিং। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। তো আমাদের একটা মিশন ভিশন নিয়ে আমরা স্কুলটা স্টার্ট করেছি। তো মেনলি যেটা বক্তব্য আছে যে আমাদের যে একটু রুরাল এরিয়াতে স্কুলটা আছে, ফলে এই এলাকার যে বাচ্চারা এখানে পড়তে আসবে, তো তাদের একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, হলিস্টিক ডেভেলপমেন্টের একটা ইন্টিগ্রেটেড কারিকুলাম আমরা ফলো করি, দ্যাট অ্যাকর্ডিংলি ওদের প্রিপারেশন দিই। আর আপনি যেটা বললেন 15 আগস্ট যেটা আপনার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ইট ওয়াজ 75th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। তো আমরা অ্যাকর্ডিংলি চেষ্টা করেছি যাতে আমাদের দেশের ঐতিহ্য গৌরবকে বাচ্চাদের মধ্যে বা আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে সেটা বাচ্চাদের মধ্যে ভালো করে কেটারিং করতে পারি, পরিবেশন করতে পারি, এবং দেশের যে গৌরবকে বাড়ানোর জন্য ওদের যা যা ওদের মধ্যে এডুকেশন দরকার আছে, দ্যাট অ্যাকর্ডিংলি উই মেড দ্য প্রোগ্রাম। আমরা এইভাবে প্রোগ্রামটা করেছি এবং দেশকে সম্মান জানিয়ে সুন্দরভাবে কিছু কালচারাল প্রোগ্রাম আমরা অ্যাড করে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমরা 15 আগস্টে আমরা কমপ্লিট করেছি। আমার পরিচয় মীর আজহারউদ্দিন, আমি হেরিটেজ মডেল স্কুল বর্ধন মিডিয়া গোপালনগর ব্রাঞ্চের সেক্রেটারি। আমাদের স্কুলটা যে পথ চলা শুরু হয়েছে খুবই প্রোগ্রেস করেছে। আমাদের স্কুল ফার্স্ট 18th April 2019 থেকে শুরু হয়েছিল। Then after that, after 1 year only lockdown pore geche, but during that times all our teachers really worked very hard. Khub sundor bhabe online class gulo effective way te niyar chesta koreche. Shudhu eta noy, tader regular basis e eta check o koreche je ora koto dur jinish gulo bujhche, because shei shomoy mela একটা প্রবলেম ছিল, নেটওয়ার্ক প্রবলেমস, মোবাইল প্রবলেমস, এন্ড আওয়ার টিচার্স লাইক দ্যাট কোন স্টুডেন্ট যদি কিছু বুঝতে না পায়, আই হ্যাভ কাম টু নো দিস যে টিচারদের কাছে যদি পার্সোনালি কল করে তাদেরকে জিজ্ঞেস করেছে, আমাদের টিচার্স খুব ভালো করে তাদেরকে হেল্প করেছে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে। জাস্ট বিকজ অফ মেবি দিস রিজন আজকে আমাদের স্কুলটা একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, এন্ড উই হ্যাভ লটস অফ good teachers as well as the good students. আজকেও দেখুন, আজকে ওরা খুব ডিসিপ্লিনে চলে একটা স্কুল কে, টিচার্সরাও খুব ডিসিপ্লিনে বাচ্চাদেরকে শেখায় ডিসিপ্লিন গুলো, আর ওরা খুব সুন্দরভাবে ফলো করে। স্যার, আপনাদের স্কুলে কেন আসবেন বাচ্চারা? আমাদের স্কুলে আসার কিছু কারণ আছে, সেটা তো আপনাকে বলে দিলাম আগে যে টিচার্স আর রিয়েলি ভেরি হেল্পফুল, and all the parents are also satisfied. যত প্যারেন্টস আছে টিচারদের সাথে খুবই স্যাটিসফাইড আছে। আমাদের ফ্রিকোয়েন্টলি পিটিএম মিটিংস থাকে, উই হ্যাভ লটস অফ পিটিএম মিটিংস, যেখানে প্যারেন্টস আসে টিচারদের সাথে, কিছু যদি প্রবলেম থাকে স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে ভালো করে বলে, অ্যান্ড উই অলসো কোঅপারেটেড ইন দ্যাট ওয়ে। দেন অ্যাপার্ট অফ দিস, আমাদের স্কুল ছোট বাচ্চাদের জন্য জলি ফোনিক্স, মন্টেসরি ক্লাসেস আছে, ওদেরকে শেখানো হয়। ফর স্মল স্টুডেন্টস যে ক্লিনিনেস
আজকে হেলথটাকে ভালো রাখার জন্য ক্লিনলিনেস কত ইম্পর্টেন্ট সেটা শেখানো হয়, তারা ফলো করে জিনিসগুলো, দেন উই আর গিভিং কন্টিনিউসলি টিচার্স ট্রেনিং। আমরা আমাদের টিচার্সকে অলদো দে আর ভেরি গুডস, দে আর কাম ফ্রম ভেরি ফার প্লেসেস, কিছু টিচার্স আছে যেখানে আমাদের মুম্বাই থেকে, দেন পুনে থেকে, অ্যান্ড সাম আদার প্লেসেস ঝাড়খণ্ড, ওকে অ্যাপার্ট ফ্রম দিস স্টেট আছে। আমরা টিচার্সদেরকে ট্রেনিং দিয়ে যেন আরো ভালো করে ক্লাসগুলো নিতে পারে, আরো ডেভেলপ করতে পারে। অ্যান্ড এর সাথে সাথে বাচ্চাদেরকে এটাও শেখানো হয় যে একটা সোসাইটিতে কিভাবে আমাদেরকে থাকা দরকার, বিকজ উই আর লিভিং ইন আ সোসাইটি, ইন ফিউচার উই শুড বিকাম আ গুড সিটিজেন অফ ইন্ডিয়া। সো অ্যালং উইথ এডুকেশন উই অলসো মেক আওয়ার চাইল্ড হাউ দে বিকাম আ গুড সিটিজেন অফ ইন্ডিয়া, বিকজ দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। সো আপনি বলতে পারেন এই সব কারণে স্টুডেন্টস আমাদের স্কুলে আসলে আমরা বলছি না তাদের ফিউচার যে কি হবে, বিকজ দে নোস, বাট এটা আমাদের দিক থেকে একটা চেষ্টা থাকে যেন আমরা তাদেরকে একটা খুব সুন্দর ফিউচার দিতে পারি। দে শুড বিকাম আ গুড সিটিজেন। দীর্ঘদিন ধরে পথ চলা শুরু এই স্কুলের সাথে, কি বলবো? নমস্কার, আমি নীতা সরকার বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল অফ হেরিটেজ মডেল স্কুল। তো এই স্কুলের সঙ্গে আমার যুক্ত, আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে স্কুল শুরু হয়েছে 2019 17 এপ্রিল 2019 থেকে আমি যুক্ত রয়েছি, এবং সেখানে পথ চলাটা খুব ইজি ছিল না। যখন আমরা শুরু করেছিলাম আমাদের নিয়ার অ্যাবাউট 450 আমাদের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারে। তারপর খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্কুলটা চলছিল, হঠাৎ করে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে আপনারা সবাই জানেন যে কোভিড সিচুয়েশন শুরু হয়ে যায়। সেক্ষেত্রে একটা নতুন স্কুলের ক্ষেত্রে তখন একটা খুবই মানে পথচলাটা একটু বিপজ্জনক হয়ে উঠেছিল সবার জন্যে, ভালো ভালো স্কুলের জন্য, কিন্তু সেক্ষেত্রে আমাদের স্কুল তখন নতুন প্রথম বছর, সেক্ষেত্রে আমাদের স্কুলটাও একটু টালমাটাল হয়েছিল। তারপর আমরা আবার এই সেশন থেকে আবার নতুন করে খুব ভালোভাবে আস্তে আস্তে এগোচ্ছি, এবং জানি যে আমরা সেই যায় আবার ভালো পথে এবং ভালো জায়গায় আমরা পৌঁছে যাব। এবং আমাদের বাচ্চাদের আমরা মানসিকভাবে শারীরিকভাবে তাদের ডেভেলপমেন্টটা করছি যাতে তারা সুপ্রতিষ্ঠিত হোক, এবং প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা বিভিন্ন ফিল্ডে তারা যেন সেই জায়গায় তারা ভালো জায়গায় প্রতিষ্ঠা হোক এবং আমাদের স্কুলের নামটা উজ্জ্বল হোক, এটাই চাই। কারণ এক তো হচ্ছে ফার্স্ট আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসই কারিকুলাম, এবং ছোট বাচ্চাদের, আমাদের বাচ্চাদের মন্তেশ্বরী অনুযায়ী ওদের পড়াশোনা করানো হয়, অ্যাক্টিভিটি বেস বিশেষ করে, যাতে তারা সেইভাবে পুরোটাই নিজেদের মধ্যে একদম রাজ্য করে নেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের বই পড়তে অসুবিধা হয় না, মানে বইটা লাগে না তাদের ক্ষেত্রে, কারণ আমরা অ্যাক্টিভিটি বেস পড়াচ্ছি, তো সেক্ষেত্রে তাদের বইয়ের কোনো প্রয়োজনই হয় না, কারণ টিচাররা আমাদের এত এফিশিয়েন্ট। সেক্ষেত্রে তারা অ্যাক্টিভিটি বেস, তারা ওয়ার্কশিট প্রোভাইড করা এবং খেলাধুলোর সঙ্গে সেই জিনিসগুলো তাদের মাইন্ডে একদম সেট আপ করে দেওয়া, সেই জিনিসগুলো করে। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের বাচ্চারা ফিজিক্যালি অবশ্যই, মেন্টালিও খুব ভালোভাবে মানে ওরা প্রোগ্রেস করছে।